ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। অবরোধের কারণ এলাকায় রাত্রিবেলা বিজেপি এসছে, এলাকায় রাত্রি রাত্রিরে গিয়ে বোমাবাজি, তৃণমূলীদের ওপর বাড়িতে গিয়ে হুমকি এবং চারিদিকে সন্ত্রাসের সৃষ্টি করছে। এখানে সুজিত পাল্লা এবং শ্রীকান্ত দাস বলে এক আছে, বাইরে বহিরাগত কিছু ছেলেপুলে নিয়ে এসে এখানে আমাদের শান্ত বজবস্তু সেইটাকে অশান্ত করার চেষ্টা করছে এবং সকালবেলা হাইরোডে বোম্বিং করেছে, বাইরে থেকে ছেলেপুলে নিয়ে এসে বোম্বিং করেছে, বিজয় উৎসব করছে করুক এবং যারা নেতৃত্ব দিচ্ছে এই যা নাম বললাম এরা বাইরে থেকে লোক নিয়ে এসে এলাকায় ভীতি প্রস্তাব করছে। বিজেপি বোমাবাজি করছে না তৃণমূল বোমাবাজি করছে, এটা আমরা আমাদের পার্টির পক্ষ থেকে বলতে চাই যে প্রত্যেকটা তৃণমূলের যত নেতা নেত্রী কর্মী আছে তাদের বাড়ি ঘরদোর সার্চ করা হোক এবং বিজেপি যারা কর্মী নেতা নেতৃত্ব আছে তাদের বাড়ি ঘরদোর সার্চ করে দেখা হোক যে কার বাড়িতে বোম আছে। না, পুলিশ আজকে রাস্তা থেকে তো বোমা উদ্ধার করেছে। আজকের নরেন্দ্র মোদীর দ্বিতীয়বারের যে প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করবেন সেটাকে কেন্দ্র করে সারা ভারতবর্ষে যে উৎসবের মেজাজ সেই মেজাজকে কেন্দ্র করে আজকের মোড়ে মোড়ে ভারতীয় জনতা পার্টির পতাকা লাগানো হয়েছে। সেই পতাকা লাগানোর পরে আমাদের কর্মী গোপাল পরামানিককে সকালবেলায় বুলতাল বলে একজন তৃণমূলের কুখ্যাত সবচেয়ে সমাজ বিরোধী ছেলে। না, তাহলে আপনারা যে বোমাবাজি যেটা বলছে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগটিকে আপনারা স্বীকার করছেন না অস্বীকার করছেন? আমরা তো অস্বীকার করছি, ওরা বোমাবাজি করেছে তারপরেই তো আমরা থানা অবরোধ করেছি, ওরা বোমাবাজি করার পরেই তো আমরা এসে থানা অবরোধ করেছি। যদি এখনো আমাদের কলমের দুনিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।